আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বেলাল হোসেন রনি পারভেজ ট্রি অফ সলিউশন বইয়ের অন্য আরও একটি লেকচারে আপনাদের স্বাগতম ইতিপূর্বে আমরা এই বইয়ের ডিসি সার্কিটের উপর পঁচিশ নম্বর ম্যাথ পর্যন্ত আলোচনা করেছি আজকে আমরা ছাব্বিশ এবং তার পরবর্তী ম্যাথগুলো নিয়ে আলোচনা করব তো এইখানে দেখুন ছাব্বিশ নম্বর ম্যাথটা তারা ভি এবং আই নির্ণয় করতে বলছে ম্যাথটা দিছে ম্যাথটা অলরেডি পিডিবিতে এসেছে অর্থাৎ ভিজিরো এইখানেই নির্ণয় করবো আই এইখানে নির্ণয় করবো তো চলুন দেখি খাতার মধ্যে নিয়ে যাতে ইজিলি বুঝতে পারি এই হচ্ছে ম্যাথটা তো দেখুন এখানে কত তিরিশ ভোল্ট তিরিশ ভোল্ট এদিক দিয়ে আমরা যা গেলাম যাই এইখানে দেখতেছি যে রেজিস্টারটা আমরা ইউজ করছি এই রেজিস্টারটা সিক্স ওহোমের একটা রেজিস্টর তো রেজিস্টরটার এই প্রান্তে এ পয়েন্ট এই প্রান্তে এ পয়েন্ট যদি তাকে পয়েন্ট ম্যাথড ফেলায় অথবা বেসিকভাবে যদি বুঝতে চাই তার মানে কি আমরা কি জানি কারেন্ট সবসময় সহজ পথে চলাচল করে যেখানে কোনো বাধা পাবে না সেই পথ দিয়ে সে আগে যাবে তো কারেন্টটা এই দিক দিয়ে আসলো আসে এইখানে দেখলো কি একটা বাধা বাধা আছে অর্থাৎ একটা বাতি আছে বা একটা রেজিস্টর আছে যেখানে বাধা পাচ্ছে যার কারণে সে কী করে কারেন্টটা এই দিক দিয়ে প্রবাহিত হবে অর্থাৎ সহজ যে পথটা পাবে সেই পথ দিয়ে সে প্রবাহিত হবে তার মানে এই রেজিস্টরটা কী হবে বাধ হবে আচ্ছা কারেন্ট এখানে আসলো আসার পরে এই জায়গায় আসলো এটার মধ্যে প্রবাহিত হলো এটার মধ্যে প্রবাহিত হলো হওয়ার পর সার্কিট কমপ্লিট করলো কিন্তু এই দিকে কারেন্টটা গেলো যাওয়ার পরে দেখতেছে এইখানে আসলো আসার পর দেখতেছে এটা সার্কিটটা কমপ্লিট না তার মানে সে কি অটো শেয়ার আর এই দিকে যাবে না সে এই দিক দিয়ে দিক দিয়ে এদিক দিয়ে সার্কিট কমপ্লিট করবে কারণ হচ্ছে কারেন্ট যদি সার্কিট কমপ্লিট না পায় তাহলে সে পথ দিয়ে সে প্রবাহিত হয় না তার মানে কি এখানে কারেন্ট হচ্ছে জিরো প্রবাহিত হবে আর কারেন্ট যেহেতু জিরো তার মানে ভোল্টেজ ড্রপও হবে কি জিরো তার মানে এটাও বাদ যেহেতু আমরা এই দিক থেকে কল্পনা করতেছি তো এই রেজিস্টার বাদ এই রেজিস্টার বাদ তাহলে সার্কিটটা কীরকম হয় দেখি সার্কিটটা এটা তিরিশ ভোল্ট এই একটা রেজিস্টার এই একটা রেজিস্টার এই একটা রেজিস্টার অর্থাৎ এখানে আট ওহম এখানে আট ওহোম নির্ণয় করতে হবে কি এখানে ভি জিরো এটা সিক্স এটা হচ্ছে তিরিশ তাহলে এদিকে প্যারালাল করলে কত আসবে ফোর আসবে ফোরের সাথে ছয় যোগ করলে কত হবে দশ হবে তাহলে কারেন্ট এই যে কারেন্ট হচ্ছে তাহলে কত আই সমান সমান ভি ভাগ আর আর হচ্ছে কত সিক্স আর ফোরে দশ তাহলে এখানে হচ্ছে কত থ্রি এমপিয়ার তাহলে কারেন্ট টোটাল কারেন্ট হচ্ছে থ্রি এমপিয়ার একটার উত্তর পাইলাম ভি জিরো নির্ণয় করবো তাহলে এই জায়গার কারেন্ট কত এইখানে যদি থ্রি এমপিয়ার কারেন্ট প্রবাহিত হয় তাহলে রেজিস্টার এই রেজিস্টার দুইটাই সেম যেহেতু দুইটাই সেম তাহলে এই থ্রিকে টু দিয়ে ভাগ দেই তাহলে থ্রি কে যদি টু দিয়ে ভাগ দেয় তাহলে কত আসে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এ নিবে ওয়ান পয়েন্ট ফাইভ এ নিবে ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এ যদি ওয়ান পয়েন্ট ফাইভ নেয় তাহলে এর সাথে কত ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে গুণ দিলে কত আসে বারো অর্থাৎ এই জায়গায় ড্রোভ হবে কত বারো তাহলে আমরা কেভিএল ফেলাই দেখবো তাহলে ভি জিরো কত দেখুন এই জায়গা এই ভি জিরোটা এর সাথে প্যারাল অবস্থান করতেছে না অর্থাৎ এইখানে মিটারের পজিটিভ প্রান্ত এইখানে মিটারের নেগেটিভ প্রান্ত যদি লাগাই তাহলে এই জায়গার যে ভোল্টেজটা আছে সেটা শো করবে আর এই ভোল্টেজটাই হচ্ছে এইটা এইখানে ভোল্টেজটা এই ভোল্টেজ মানে কি এটা একটা ভোল্টমিটার এই ভোল্টমিটার এটা দুইটা টার্মিনাল থাকে একটা পজিটিভ টার্মিনাল একটা নেগেটিভ টার্মিনাল তো পজিটিভ টার্মিনালটা এখানে লাগাবো নেগেটিভ টার্মিনালটা এখানে লাগালে এখানে ভ্যালু আসবে কত ভি জিরো বারো অথবা অথবা আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করবো তো দেখুন এটা এই দিক দিয়ে যেহেতু আসতেছে তো এটা একটা রেজিস্টর মানে পাওয়ার গ্রহণ করে তো অ্যাবজর্ভ পাওয়ার আমরা কি জানি প্লাস দিয়ে শুরু হয় মাইনাস দিয়ে বাইর হয় প্লাস দিয়ে শুরু হয় মাইনাস দিয়ে বাইর হয় আর সাপ্লাই পাওয়ার মাইনাস দিয়ে শুরু হয় প্লাস দিয়ে বাইর হয় এটা সাপ্লাই পাওয়ার এগুলো অ্যাবজর্ভ পাওয়ার তো এদিক দিয়ে কে ফেলান তো তাহলে পরেরটা নেই প্লাস ভি জিরো প্লাস ভি জিরো তাহলে প্লাস মাইনাস পরেরটা পরেরটা হচ্ছে এট গুণন ওয়ান পয়েন্ট ফাইভ সমান সমান জিরো অর্থাৎ ভি জিরো বারো ভোল্ট এই হচ্ছে উত্তর এবার দেখি সাতাশ নম্বর ম্যাপটা সাতাশ নম্বর ম্যাপটা আই ওয়ান আই টু এবং ভি টু নির্ণয় করবো তো চলুন দেখি খাতার মধ্যে নিয়ে এই হচ্ছে ম্যাপটা নির্ণয় করবো আই আইএস ভি এস আর এইখানে হচ্ছে আই টু এটার নাম দেই আই ওয়ান এই জিনিসগুলো আমরা নির্ণয় করবো তো সবার আগে আমরা যে ওই বেসিক কনসেপ্টটা জানি যে একটা রেজিস্টার উভয় সাইড যদি একই পয়েন্ট থাকে তার মানে সেই রেজিস্টারটা শর্ট বিবেচিত হয় অর্থাৎ জ্যৈষ্ঠটার কোনো কাজ করতে পারে না তো দেখুন এইখান থেকে এই জায়গাটা শর্ট করা অর্থাৎ এর মধ্যে যে কারেন্টটা প্রবাহিত হবে এই কারেন্টটা বাধা দিয়ে না যে সরল পথ দিয়ে যাবে আসলো আসার পর এইখানে এসে দেখে সার্কিট তো এটা কমপ্লিট না তো যেহেতু সার্কিট কমপ্লিট না সেহেতু তো এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিতই হবে না অর্থাৎ জিরো কারেন্ট কারণ কারেন্ট সার্কিট কমপ্লিট না হলে তার মধ্যে দিয়ে প্রবাহিত হইতে পারে না আবার এই দিকে দেখুন এই দিকে যে কারেন্টটা আসবে কারেন্টটা আসলো আসার পর দেখুন এদিকেও সার্কিট কমপ্লিট হচ্ছে না তার মানে এই রেজিস্টর কোনো কাজ করবে না এই রেজিস্টরেরও কোনো কাজ নাই তো আই টু কি আই টু হচ্ছে জিরো একটার উত্তর পাইলাম এখন দেখি এই পয়েন্টটাও এ এই পয়েন্টটাও এ তো আমরা জানি না একই একটা রেজিস্টরের উভয় প্রান্ত এ মানে কি ওই রেজিস্টর বাদ তার মানে এই রেজিস্টরটাও বাদ তাহলে সার্কিটটা কীরকম হচ্ছে সার্কিটটা হচ্ছে এই যে সিম্পল একটা সার্কিট হচ্ছে এই রকম একটা সার্কিট হচ্ছে অর্থাৎ এটা হচ্ছে আই ওয়ান এখানে হচ্ছে আই এস এটা হচ্ছে ফোর কে এখানে হচ্ছে বিশ ভল্ট নির্ণয় করতে বলছে কি এই জায়গার ভি এস অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ কত তো দেখুন প্লাস মাইনাস এটা একটা ভোল্টমিটার ভল্টমিটার একটা পজিটিভ টার্মিনাল আছে একটা নেগেটিভ টার্মিনাল আছে দুইটা এই ব্যাটারি সোর্সের দুই মাথায় লাগাইলাম তার মানে কে বিষ ভোল্টে শো করবে অথবা কেভিএল করি কি পরেরটা নিব অর্থাৎ প্লাস ভিএস এটা কি পরেরটা মাইনাস বিশ সমান জিরো অর্থাৎ আমি সবসময় পরের সাইন নিয়ে হিসাব করি ভিএস সমান সমান আচ্ছা তো এখন আই এস এবং আই ওয়ান নির্ণয় করার আছে তো এটা কি সার্কিটটা একটা কি সিরিজ সার্কিট সিরিজ সার্কিটের মানে মধ্যে কারেন্ট সমান তার মানে কি আইএস এর ভ্যালু যা হবে আই ওয়ান এর ভ্যালু তাই হবে কারণ এটা সিরিজ অবস্থান করতেছে তো সিরিজে অবস্থান করতেছে এটা কত বিশ টোটাল রেজিস্টার কত ফোর কে তাহলে বিশ ভাগ ফোর কে তার মানে কি ফাইভ মিলি এমপিয়ার এই হচ্ছে উত্তর শেষ এই ম্যাথটা অর্থাৎ আঠাশ নাম্বারের ম্যাথটা আমরা এখানেই আলোচনা করি কারণ ম্যাথটা দেখতে অনেক বড় হলেও উত্তর খুব দ্রুত আনাপসিবল এবং খুব ইজি একটা ম্যাথ কাজেই আমরা খাতার মধ্যে যাব না দেখুন এখানে নির্ণয় করতে হবে আই ওয়ান আই টু আর এই আই নির্ণয় করতে হবে তো এই একটা রেজিস্টার এই থেকে লাস্ট থেকে হিসাব করা শুরু হয় অর্থাৎ টোটাল রেজিস্ট্যান্স যখন নির্ণয় করবেন যার সাপেক্ষে নির্ণয় করবেন তার অপোজিট সাইড থেকে হিসাব শুরু করবেন তো আমি এইখানে টোটাল রেজিস্টার এবং টোটাল ভোল্টেজ তো দেওয়াই আছে তাহলে আমি টোটাল কারেন্ট পাবো দেন সেই কারেন্টকে আমি শাখা কারেন্টগুলো দিয়ে বাইর করে দিব তো এখানে কত তিনশো হোম তিনশো হোম তা এই দুইটা প্যারালাল করলে কত আসবে একশো পঞ্চাশ তো কারণ হচ্ছে একই দুই রেজিস্টর অর্থাৎ টু দিয়ে ভাগ দিব ১৫০ সেই একশো পঞ্চাশের সাথে এই পঞ্চাশ যোগ অর্থাৎ কত হবে তখন দুইশো চারশো যোগ করলে যেহেতু এটা সিরিজ হয়ে যাবে ছয়শো হবে সেই ছয়শোর সাথে এটা প্যারালাল অবস্থায় থাকতেছে তো ছয়শোর সাথে প্যারালাল করলে থাকে কত তিনশো সেই তিনশোর সাথে এই তিনশো আবার প্যারালাল তাহলে থাকে কত একশো সেই একশো পঞ্চাশের সাথে আবার এই কে প্যারালাল তাহলে থাকে একশো সেই একশোর সঙ্গে এগুলা সিরিজে যোগ অর্থাৎ একশো আর একশো দুইশো আর এখানে তিনশো পঞ্চাশ এই তিনশো পঞ্চাশ টোটাল রেজিস্ট্যান্স এখন এইখান থেকে টোটাল কারেন্ট অর্থাৎ একশো ভাগ তিনশো পঞ্চাশ অর্থাৎ টোটাল কারেন্ট আসে জিরো পয়েন্ট টু এইট ফাইভ এই আই পাইলাম এখন আই যেহেতু পাচ্ছি তো এইখানে কত তিনশো আর এইখানের টোটাল রেজিস্টার অর্থাৎ এই দিকের ক্যালকুলেশন করে যে রেজিস্টার আসছিলাম এখানে একশো পাইছিলাম এগুলো বাদ হওয়ার পরে এই জায়গায় একশো আসলো সেই একশোর সাথে এর প্যারালাল করলে আই ওয়ান আই টু বাইর হয়ে যাবে তো এটা হচ্ছে একেবারে বেসিক যার কারণে আমরা খাতার মধ্যে নিলাম না আমরা পরবর্তী ম্যাথটা খাতার মধ্যে নিই এইবার উনত্রিশ নম্বর ম্যাথটা দেখি এটা বুয়েটের এম পরীক্ষায় আসছে এখানে তারা নির্ণয় করতে বলছে এই ভোল্টেজ অর্থাৎ এবি প্রান্তের ভোল্টেজ নির্ণয় করতে বলছে এই হচ্ছে ম্যাথটা তো আমরা এটা নোডাল নিয়মে করব। তো এটা হচ্ছে কি গ্রাউন্ড প্রান্ত এটা ভিউয়ান ধরলাম যারা নোডাল বিষয়ে একটু দুর্বল আছে তারা প্লে লিস্টে দেখেন আমার ডিসি সার্কিটের উপর লেকচার আছে সেইখানে নোডাল বিষয়ে আলোচনা করা আছে আপনারা এখান থেকে বুঝে নিতে পারেন তো দেখি আমরা এটাকে আউটগোয়িং করি এই দুইটাকে ইনকামিং করি তাহলে ইনকামিংগুলো প্লাস ধরলাম আউটগোয়িংটা মাইনাস ওই সাইডে গিয়ে প্লাস হইল অর্থাৎ ভি ওয়ান তো তাহলে এখানে কত থ্রি আই এখানে হচ্ছে ভি ওয়ান তো থ্রি আই আই হচ্ছে কি উপরের দিকে যাচ্ছে অর্থাৎ জিরো মাইনাস ভি ভাগ টু এটা ভি ওয়ান ভাগ ফোর তাহলে এই টুটা এখানে গেলে টু ভি এই ফোরটা এখানে আসলে সাইডে বারো ভি তাহলে এটা দিকে যদি আসে এইদিকে যদি আসে তাহলে হয় কত চোদ্দ ভি ওয়ান সমান জিরো অর্থাৎ ভি ওয়ান সমসমান জিরো ভোল্ট তো ভি ওয়ান আর ভি এ একই কারণ হচ্ছে কি এগুলা প্যারালালে আছে যেহেতু প্যারালালে আছে সেহেতু এইখান থেকে এইখানে ভোল্টে যা হবে এই এবির ভ্যালু তাই হবে এখন এই ম্যাচটা যদি আপনাদের বলতো যে নিকুই ইকুইভ্যালেন্টে রূপান্তর করুন থেবিন ইকুইভ্যালেন্ট এবি প্রান্তের থেবিন ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করুন তো এটা কিন্তু ডিপেন্ডেন্ট সোর্স ডিপেন্ডেন্ট সোর্সের মধ্যে যদি ইনডিপেন অর্থাৎ একটা সার্কিটের ক্ষেত্রে যদি ডিপেন্ডেন্ট সোর্স প্রেজেন্ট বাট ইন্ডিপেন্ডেন্ট কোনো সোর্স না থাকে তাহলে ওই সার্কিটের ক্ষেত্রে ভিটিএস জিরো হয় অর্থাৎ ভিটিএস জিরো হবে আর থেভিনিন যেহেতু ইকুইভ্যালেন্ট তাহলে এক্সিরিজ একটা রেজিস্টার থাকবে এটা হবে এ প্রান্ত এটা বি প্রান্ত এই যে আর এই আরটিএস নির্ণয় করার জন্য টেস্ট ভোল্টেজ বা টেস্ট কারেন্ট মেথড অ্যাপ্লাই করতে হবে যা আমার প্লে লিস্টে পাবেন টেস্ট ভোল্টেজ এবং টেস্ট কারেন্ট মেথডে এই সার্কিটটাতেই কিন্তু তারা বলতো যে থেমনিন ইকুইভেলেন্ট রেজিস্ট থেমনি ইকুইভেলেন্ট সার্কিট অঙ্কন করো তখন কিন্তু এই সার্কিটে এইভাবে অঙ্কন করতে হইত এইখানে আরটিএসটা হয়তো হইতো এই আরটিএসটা কীভাবে নির্ণয় করতে হইতো এই জায়গায় টেস্ট ভোল্টেজ অথবা টেস্ট কারেন্ট দিয়ে করতে হইতো এইরকম টেস্ট ভোল্টেজ বা কারেন্ট দিয়ে তো আপনারা এটা করে দেখাইন কমেন্ট বক্সে এইবার তিরিশ নাম্বার ম্যাথটা নিয়ে আলোচনা করি আমরা সরাসরি তিরিশ নাম্বার ম্যাটটা খাতার মধ্যে অঙ্কন করে করি এইটার এইখানের ভোল্টেজ আর এইখানে কারেন্ট নির্ণয় করবো তো ম্যাপটা একইবারই সিম্পল একটা ম্যাথ দেখুন এটার সাথে এটা সিরিজ আছে তার মানে এখানেও দশ এখানে দশ তো এদিকে এটা দশ এই দশ আর এই দশ প্যারালালে আছে এর সাথে প্যারালাল করলে এটা আসবে কত দশের অর্ধেক করলে ফাইভ আসবে সেই ফাইভের সাথে এই ফাইভ যোগ হবে হলে কত দশ হবে অর্থাৎ আটটি দশ তাহলে ভি আছে কত আই তাহলে কত পাচ্ছি এখানের আয় এইখানে আই পাচ্ছি বিশ ভাগ দশ তাহলে এখানে টু এম্পিয়ার আর এটা ধরি আই ওয়ান তো তহ এইখানে পাইলাম কত কারণ কত কারেন্ট পাইলাম দুই এম্পিয়ার তো এটাও দশ এটাও টোটাল দশ তাহলে এটা দশ এটা দশ তার মানে কি এ আগে এম্পিয়ার এগে এম্পিয়ার দুইটার এম্পিয়ার তো এর যোগ হবে অর্থাৎ ইনকামিং এবং আউটগোয়িং কারেন্ট তো সমান হয় তো আমার যদি ইনকামিং টু এম্পিয়ার হয় তাহলে এ এক এম্পিয়ার এ এক এম্পিয়ার নেবে কারণ দুইজনের রেজিস্টার সেম তাহলে এর মধ্যে দিয়ে এক এমপিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে অর্থাৎ আই ওয়ান এক এম্পিয়ার এই বেসিক আর কি তো যদি এখানে ভোল্টেজ ড্রপ নির্ণয় করতে বলতো তাহলে আটের সাথে এক এম্পিয়ার গুণ দিলে আট ভোল্ট হইতো এখানে টু ভোল্ট হইতো আর এখানে যেহেতু এক এমপিয়ার প্রবাহিত হচ্ছে তার মানে ভি দশ ভোল্ট এই হচ্ছে এটার উত্তর এই ম্যাথটা দেখুন একত্রিশ নম্বর ম্যাথ এই ম্যাথটা একটু ইম্পর্ট্যান্ট ম্যাপ তো আমরা চেষ্টা করবো এই ম্যাপটা খাতার মধ্যে ভালোভাবে বোঝার এই যে সার্কিটটা নির্ণয় করতে হবে এই জায়গার ভোল্টেজ তো এইখানে ওপেন এইখানেও ওপেন তো আমরা কি জানি যেখানে ওপেন থাকবে ওপেনের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হয় না যেহেতু কারেন্ট প্রবাহিত হয় না সেহেতু ওইখানে যদি কোনো রেজিস্টার থাকে তাহলে ওই রেজিস্টার জিরো ড্রপ করে অর্থাৎ ওই রেজিস্টারের কোনো দাম নাই তাহলে কি এইখান থেকে এই ফোর কের কোনো দাম নাই। এইখান থেকে এই ওয়ান কের কোনো দাম নাই। তাহলে সার্কিটটা কীরকম এই রকম একটা সিম্পল একটা সার্কিট এখানে আছে ফোর কে এখানে আছে টু কে এইখানে আসে ওয়ান কে আর এখানে আছে বারো কে এখন তারা বলতেছে। এই জায়গায় একটা ভোল মিটার লাগাবো ভোল মিটারে একটা প্রান্ত লাগাবো এখানে একটা ভোল মিটারের প্রান্ত লাগাবো অর্থাৎ এই সাইডে লাগাবো পজিটিভ প্রান্ত ভোল মিটারে দুইটা কাটা থাকবে একটা পজিটিভ এবং একটা নেগেটিভ এইখানে কাটা লাগাবো নেগেটিভ প্রান্ত তাহলে আমার এই ভোল মিটারে তাদের ভোল্টেজ শো করবে কত তো ভোল্টেজ কত শো করতে সেটা পরে আসে আগে আমরা ক্যালকুলেশন করে এদের মধ্যে কান প্রবাহিতটা নির্ণয় করি তো দেখুন এটা তো একটা সিরিজ সার্কিট তাহলে সাইড দুই কত ছয় এখানে কত বারো বারবার এখানে দুই হবে তাহলে বারোবার দুইয়ে কত চোদ্দো তাহলে এই সাইডে চোদ্দোকে কে তাহলে চোদ্দো কের সাথে বারো আর ছয় কের প্যারালাল তাহলে প্যারালাল যদি করি তাহলে টোটাল আটটি আসবে তো এইখানে যেহেতু এটা ভোল্টেজ না কারেন্ট দেয়া আছে অর্থাৎ দশ মিলি এমপিয়ার দেওয়া আছে তো কাজেই আমরা সরাসরি এখানে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই করব তো চলুন আগে দেখি কারেন্ট ডিভাইডিং রুলের নিয়ম কী মোট কারেন্ট আমি মিলিতে পরে লিখতেছি মোট কারেন্ট যদি এটা যদি আমি আই ওয়ান ধরি আর এটা যদি আই টু ধরি তাহলে আই টু যদি নির্ণয় করতে চাই আই টু যদি নির্ণয় করতে চাই তাহলে মোট কারেন্ট বিপরীত শাখার রেজিস্ট্যান্স বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত ছয় কে আছে আর এটা মিলি আছে আর তারপর কি দুই শাখার যোগফল তাহলে এখানে কত চোদ্দো আর এখানে কত ছয় তাহলে আসবে কারেন্ট দেখি কত কারেন্ট আসে থ্রি কি মিলি এম্পিয়ার মিলি কেন হলো এখানের জন্য কি টেনের এখানে এম আছে এখানে কে আছে তো এই দুইটার সাথে কি আছে কে আছে এই কে কে কাটা গেলে মিলি থাকতে সেই তাহলে থ্রি মিলি এম্পিয়ার আবার আই ওয়ান এই আই ওয়ান তাহলে দশ মিলি থেকে থ্রি মিলি বাদ দেই তাহলে থাকি কত সেভেন মিলি অথবা আই ওয়ান মোট কারেন্ট গুণন বি পরিষ্কার রেজিস্ট্যান্স অর্থাৎ যেহেতু বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত চোদ্দ দুই শাখার যোগফল বিশ অর্থাৎ চোদ্দো আর ছয়ে বিশ হলে এখানে কত সেভেন মিলিয়ামপিআ তো কারেন্ট আমরা গেলাম কারেন্ট পাইলাম এখন দেখুন আমরা এই যে এই ভোল্টেজটা নির্ণয় করার চেষ্টা করবো এইখানে ড্রপ আমরা পাচ্ছি যেহেতু এর মধ্যে কারেন্ট যাচ্ছে যেটা প্রবাহিত হচ্ছে এর মধ্যে একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে তো এইখানে আমরা ড্রপ পাবো তাহলে আমরা এখানের ভোল্টেজটা নির্ণয় করতে পারবো যদি আমরা এই জায়গা দুই জায়গার ড্রপ পাই অথবা এই জায়গার এই জায়গার যদি ড্রপ জানি তাহলে এই দিক দিয়ে কেভিএল অথবা এই দিক দিয়ে কেভিএল আপনার যেই দিকে সুবিধা হবে তো দেখুন এইখানে ড্রপ নির্ণয় করি অর্থাৎ ভি ফোর কের মধ্যে ড্রপ হচ্ছে এখানে আই ওয়ান কারণ কত সেভেন তাহলে চার সাত ভোল্ট ভি টুর ক্ষেত্রে হচ্ছে ভি টু কের মধ্যে হচ্ছে এই টু কের মধ্যে হচ্ছে কত এটা দিই ভি টু কে ওয়ান তাহলে এইখানে ড্রপ হচ্ছে কত সাত দুগুণা চোদ্দো ভোল্ট এই টু কেতে হচ্ছে কত ভি টু কে টু অর্থাৎ এইটাই এটা টু ধরি এটা ওয়ান ধরি যেহেতু দুইটায় টু তাহলে এইখানের কারেন্ট হচ্ছে কত আই টুর কারেন্ট থ্রি তাহলে তিন দুগুণা ছয় ভোল্ট দেখুন আমি কিন্তু এক্সপ্লেন করতেছি আমাদের বোঝার সুবিধার জন্য এরপরে হচ্ছে ভি বারো কে বারো কে এর মধ্যে ড্রপ হচ্ছে কত যেহেতু এখানে কারেন্ট তিন বারা ছত্রিশ ভোল্ট এই এটার ভোল্ট পাইলাম এটার ভোল্ট পাইলাম এটার ভোল্ট পাইলাম মিটার ভোল্ট পাইলাম এখন আপনি যে দিক দিয়ে আপনার সুবিধা আপনি যদি করেন আমি এটা এদিক দিয়ে ঘুরাবো তাও হবে আপনি যদি বলেন এদিক দিয়ে ঘুরাবো তাও হবে আপনি যদি বলেন এদিক দিয়ে ঘুরাবো কেভিএল করবো তাও হবে এদিক দিয়ে কেভিএল করেন তাও হবে তো এইখানে হচ্ছে কি ভি জিরো তাহলে আমি এই দিক দিয়ে ঘুরাবো তো এটা অ্যাবজর্ব পাওয়ার এদিক দিয়ে যাচ্ছে এটা প্লাস এটা মাইনাস এটা অ্যাবজর্ব পাওয়ার এদিকে যাচ্ছে এটা প্লাস এটা মাইনাস আর এইটা আমার ভোল্টমিটারের যে প্রান্ত দুইটা আছে সেই দুইটা ভোল্টমিটারের একটা প্লাস প্রান্ত আছে একটা মাইনাস প্রান্ত আছে তো প্লাস প্রান্তটা এইদিকে লাগাবো মাইনাস প্রান্তটা এই সাইডে লাগাবো তাহলে এদিক দিয়ে কেভিএল করাই পরেরটা নিন প্লাস ভি জিরো তারপরে এটা মাইনাস প্লাস প্লাস হচ্ছে কত ফোর কের ড্রপ হচ্ছে কত আটাইশ তাহলে প্লাস আঠাইশ প্লাস মাইনাস মাইনাস হচ্ছে কত ছতিরিশান সমান সমান কত জিরো তাহলে ভি জিরো কত আসতে আছে আটাইশ ছত্রিশ অর্থাৎ আট আট ভোল্ট অথবা আপনি যদি বলেন আমি এই দিক দিয়ে ঘুরাবো না এই দিক দিয়ে ঘুরাবো ঘুরান দেখি কি হয় তাহলে তাহলে ভি জিরো কি প্লাস ভি জিরো পরেরটা তাহলে এটা প্লাস এটা মাইনাস আবার যেহেতু এদিক দিয়ে যাচ্ছে এটা প্লাস এটা মাইনাস তাহলে দেখি ভি জিরো প্লাস ভি জিরো মাইনাস এই টুকে কত টুকে ড্রপ চোদ্দো আবার এদিক দিয়ে সেটা কি প্লাস এই প্লাস কত এখানে ছয় সমান জিরো তাহলে ভি জিরো সমান আট ভল্ট আপনি যেদিকেই করবেন উত্তর একই আসবে এই হচ্ছে ভি জিরোর ভ্যালু